চীনা সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ জিনপিং এর ভারতের প্রতিক্রিয়া না মেলায় বিস্মিত সুব্রমণিয়াম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেও ভারত সরকার কোনো প্রতিক্রিয়া না দেখানোয় বিস্ময় প্রকাশ করেছেন বিজেপির সিনিয়র নেতা সুব্রমণিয়াম স্বামী এমপি। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে এলএসিতে মোতায়েন থাকা চীনা সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের সরকারের পক্ষ থেকে কেউ কোনো জবাব দেয়নি। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে, শক্তি সঞ্চয় ও চূড়ান্ত সতর্কতা বজায় রাখতে বলেছেন। যদিও তার এ ধরনের মন্তব্য কোন দেশকে টার্গেট করে তা স্পষ্ট হয়নি। অন্যদিকে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত চীন সীমান্তে গোলযোগপূর্ণ এলাকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসিতে অস্ত্রসহ বিপুল সংখ্যক চীনা সেনার উপস্থিতি ভারতের জন্য অত্যন্ত জটিল নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এশিয়া সোসাইটির ভার্চুয়াল সভায় তিনি এ ধরনের মন্তব্য করেন। গত 15 জুন চীনা সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে, এরপর থেকে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে গভীর ফাটল ধরেছে। জয়শঙ্কর বলেন, 1993 সাল থেকে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে যা শান্তি ও স্থিতিশীলতার কাঠামো তৈরি করেছিল। ওই চুক্তিগুলোতে বর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সেনাদের আচরণ পর্যন্ত সবকিছু সামিল ছিল, কিন্তু এবছর যা ঘটেছে তা সমস্ত চুক্তি ফাঁকা প্রমাণিত হয়েছে। সীমান্তে বিপুল সংখ্যক চীনা বাহিনী মোতায়েন করা এইসব কিছুর পরিপন্থী বলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন। আর্মেনিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করল আজারবাইজান। আজারবাইজানের সেনাবাহিনী গুলি করে একটি আর্মেনিয়ান সুখোই-25 যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বাকু জানায়, স্থানীয় সময় সকাল 11:11 জাবরাইল শহরের কাছে যুদ্ধবিমানটি আজারবাইজানের সেনাদের আক্রমণের চেষ্টা করেছিল। এ সময় আজারবাইজানের বাহিনী গুলি করে ভূপাতিত করে। এর আগের রাত আর্মেনিয়া আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 13 জন বেসামরিক নাগরিক নিহত ও 40 জনেরও বেশি আহত হয়। এছাড়া আজারবাইজান সেনাবাহিনী আর্মেনিয়ার দখল থেকে খোজাভান জেলার আরও 3টি এলাকা মুক্ত করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। ইলহাম আলিয়েভ টুইটারে বলেছেন, আজারবাইজানের গৌরবময় সেনাবাহিনী খোজাভান জেলার খিরমানজিক, আকবুলাগ এবং আখুল্লো গ্রামকে মুক্ত করেছে। আজারবাইজানের সেনাবাহিনী দীর্ঘজীবী হোক, কারাবাক আজারবাইজানের। এর আগে বৃহস্পতিবার আজারবাইজানের সেনাবাহিনী ফুজুলি জেলার আরিশ গ্রাম, জাবরাইল জেলার দুশুলু গ্রাম, এছাড়াও খোজাভান জেলার এদিশে, দুদুকটি, এদিলে, চিরাগোজ গ্রামগুলো আর্মেনিয়ান দখল থেকে মুক্ত করে। আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এই তথ্য জানিয়েছে। গাঞ্জা শহরে আহত হয়েছেন আরও অন্তত 40 জন। আজারবাইজান জানিয়েছে, আজ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হেনেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের এক সহকারী হিকমত হাজিয়েভ টুইটারে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে 20টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে। নির্বাচনে হেরে গেলে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাব বললেন ট্রাম্প। জর্জিয়ায় এক সমাবেশে কৌতুক করে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। তিনি ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ইতিহাসের সবচেয়ে খারাপ হিসেবে মন্তব্য করেন। তো এমন এক ব্যক্তির কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে যুক্তরাষ্ট্রে থাকবেনই বা কি করে, রসিকতার ছলে তাই তিনি বলেন দেশ ছেড়ে চলে যাবেন। ভোটারদের লক্ষ্য করে ট্রাম্প বলেন, কখনো কল্পনা করতে পারেন আমি হেরে গেলে কি হবে? আমার সারাটা জীবনে আমি আর কি করব? রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে যেতে হবে, এ চাপে আছি আমি। আমি তা কখনোই ভালো অনুভব করব না। সম্ভবত আমি দেশ ছেড়ে চলে যাব। আমি জানি না কি করব। তবে নির্বাচনে দেশ ছেড়ে কোন দেশে যাবেন তা বলেননি ট্রাম্প। এক প্রধান জরিপে দেখা গেছে জো বাইডেনের চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরেকটি জরিপে দেখা যায় ফ্লোরিডায় বাইডেনের চেয়ে ট্রাম্প 3 পয়েন্ট পিছিয়ে আছেন। তবে 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে থাকলেও হিলারি ক্লিনটনকে পরাজয় বরণ করে নিতে হয়। তবে নির্বাচনের আরও 18 দিন বাকি থাকলেও ইতিমধ্যে রেকর্ড 2,30,00,000 ভোটার আগাম ভোট দিয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।